আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি হাজির হয়েছি নতুন আর একটি কুশি কাটার লেস নিয়ে। এই লেসটি আমি ওড়নায় পরেছি, তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি ওড়নার এই কোনাটাকে এভাবে করে ভেঙে সেলাই করে নিব, তারপর আমি কুরুশের কাজ শুরু করব। আমার সেলাই করা হয়ে গেছে, আমি হুক নিয়েছি 1.10 mm এর, আর সুতা নিয়েছি 9 তার। শুরুতেই একটা স্লিপ নট দিয়ে নিব, হয়ে গেছে স্লিপ নট দেওয়া। এবার আমি অর্নার এই কর্নারে একটা ছিদ্র করব, স্লিপ নটের ভিতরে হুকটা ঢুকিয়ে দিয়ে ছিদ্রের ভিতর দিয়ে বের করে নিয়ে আসব। এসে এখানে আমি 5টা চেইন করব, 1, 2, 3, 4, 5। 5টা চেইন করার পর আমি 1/2 ইঞ্চি মতো দূরত্বে আবার একটা ছিদ্র করব, করে সুতাটাকে এভাবে করে বের করে নিয়ে আসব। নিয়ে এসে এটার ভেতর দিয়েও আমি বের করে নিব। এখন আমি আবার 5টা চেইন করব, আমি আবার এখানে একটা ছিদ্র করে সুতাটাকে বের করে নিয়ে এসে এই যে একটা করে ঘর তৈরি করব। আবার আমি 5টা চেইন করব, আবার 5টা চেইন করব, যে 1/2 ইঞ্চি মতো দূরত্বে ছিদ্র করে আমি এখানে আটকে দেব। যে এভাবে করে আমি পুরা ওড়নাটাই করে নিব। আমার পুরা ওড়নার চেইন করা হয়ে গেছে, আমি এই যে শেষে একটুখানি বাকি রেখেছি এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। এখানে আমি 2টা চেইন করব, করে এই যে শেষ প্রান্তে আমি একটা ডাবল ক্রোশেট করব, হয়ে গেছে, যাতে আমি একবারে এই যে এই চেনের মাঝামাঝি বরাবর আসতে পারি। এখন আমি ওড়নাটাকে এই যে আবার ঘুরিয়ে নেব, নিয়ে আমি এই যে এই ঘরটার মধ্যে 9টা ডাবল ক্রোশেট করব, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেবো। এখন আমি এখানে 5টা চেইন করব, করে এই এই ঘরের ভেতর দিয়ে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। আবার 5টা চেইন করব, করে এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি আটকে দিব। দিয়ে আমি এই ঘরটার মধ্যে আবার 9টা ডাবল ক্রোশেট করব, 2, 3, 4, 5,
ছয়, সাত, আট, নয়। এখন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আবার আটকে দেব, দিয়ে আবার পাঁচটা চেন করব। চেন করে এই ঘরটার মধ্যে আটকে দেব স্লিপ স্টিচ দিয়ে, আবার পাঁচটা চেন করব, করে এখানে আটকে দিব। পরের ঘরটার মধ্যে আমি আবার নয়টা ডাবল ক্রোশেট করব। এই যে এভাবে করে আমি পুরা ওড়নার কাজটা করে নেব। হয়ে গেছে আমার এই রাউন্ডের কাজ। আমি এবার এটাকে উল্টে নিব, নিয়ে এখানে চেন করে নেব তিনটা, 1, 2, 3। এই তিনটা চেন হচ্ছে আমার ডাবল ক্রোশেট হিসেবে গণনা হবে, আর একটা চেন বাড়তি করে নিলাম। নিয়ে এই যে আমি এই ঘরটার মধ্যে ডাবল ক্রোশেটের উপরে যে নয়টা ডাবল ক্রোশেট করেছিলাম, সেই প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপরে আমি আবার নয়টা করে ডাবল ক্রোশেট করব, যেভাবে করে আবার একটা চেন করব, আবার একটা ডাবল ক্রোশেট করব। আমি এখানে আবার একটা চেন নিয়ে নেব, নিয়ে যে ডাবল ক্রোশেটের উপরে আবার একটা করে ডাবল ক্রোশেট করব, আবার একটা চেন করলাম। ডাবল ক্রোশেট করে নিলাম, আবার একটা চেন, আবার একটা ডাবল ক্রোশেট। আবার একটা চেন করলাম, স্লিপ স্টিচ দিয়ে আমি এখানে আটকে নিলাম। এখন আমি আবার পাঁচটা চেন করব। যে এখান থেকে আমি আবার এই নয়টা ডাবল ক্রোশেটের উপরে আবার নয়টা ডাবল ক্রোশেট করব, একটা চেন করব, আমি নয়টা ডাবল ক্রোশেটের উপরে একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট করে করে নিব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আটটা ডাবল ক্রোশেট হয়েছে। এই যে আমি নয় নম্বর ডাবল ক্রোশেটের উপরে নয় নম্বর ডাবল ক্রোশেট করতেছি। এই যে এখানটাতে আমি আবার স্লিপ স্টিচ দিয়ে আটকে নিব, পাঁচটা চেইন করব, করে এই যে পরের ঘরটার মধ্যে আমি আবার স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এখান থেকে আমি আবার ডাবল ক্রোশেট করব, যে যে এরকম হবে। আমি এই রাউন্ডের কাজটাও শেষ করে নিব। আমি শেষে একটুখানি রেখে দিয়েছি, এখন করে দেখাচ্ছি। চেইন, একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, একটা ডাবল ক্রোশেট, আবার একটা চেইন, একটা ডাবল ক্রোশেট।
আমি আরেকটা ডাবল ক্রোশেট করে দিব। এখানে এখানটা আমি ঘুরিয়ে নেব, নিয়ে এখানে আমি চারটা চেন করব। করে এই যে গোড়ায় যে চারটা চেনের গোড়ায় যে লুপটা হয়েছে আমি এটার ভেতরে দিয়ে বের করে নিয়ে আসব। এসে আমি যে এটার ভেতরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, যে একটা দুইটা, এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। করে আমি এখানে আবার চারটা চেন করব। চারটা চেনের গোড়ায় যে লুপটা হয়েছে আমি এটার ভেতর দিয়ে সুতোটাকে বের করে নিয়ে আসব। হয়ে গেছে আমার আরও একটা পিকক ডিজাইন, যে এভাবে করে আমি একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি আবার একটা চারটা চেন করব। চারটা চেনের গোড়ায় যে লুপটা হয়েছে এটার ভেতর দিয়ে বের করে নিয়ে আসব। যে এখানে আমি আরো আর একটা করব সিঙ্গেল ক্রোশেট, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখানে আবার আমি চারটা চেন করব। করে এই যে চেনের গোড়ায় যে লুপটা হয়েছে আবার এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব তিনটা। এখানে আমি আবার চারটা চেন করব। এখানে আবার সিঙ্গেল ক্রোশেট করব। চারটা চেন করব। এভাবে করে আমি শেষ রাউন্ডের কাজটা করে নিব। হয়ে গেছে আমার, আমি সুতাটা কেটে নিয়েছি। লেসটা কেমন হলো কমেন্টস করে জানিয়ে দেবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।